রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ তেল সম্পর্কে আপনাদেরকে রিভিউ দেব, যদিও এটা একটা অন্যরকম প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য হাজার হাজার বছর ধরে কিন্তু অলিভ অয়েলের ব্যবহার করে আসছে সাধারণ মানুষ থেকে একেবারে উচ্চবিত্ত মানুষ থেকে শুরু করে সবাই। মূলত অলিভ অয়েলের ব্যাপক ব্যবহার রয়েছে। আপনি প্রাচীনকালে যদি দেখেন, প্রাচীনকালে ইতিহাস যদি ঘাঁটেন, সেখানেও কিন্তু দেখতে পাবেন যে অলিভ অয়েলের যথেষ্ট ব্যবহার করা হতো এবং অলিভ অয়েল থেকে মানুষজন অনেক রোগের উপকার পেয়ে থাকেন। তো মূলত স্বাস্থ্যচর্চা, সুস্থ জীবনযাপন, সুস্থ শরীরের জন্য কিন্তু অলিভ অয়েল একটি গুরুত্বপূর্ণ তেল হিসেবে কিন্তু পরিচিত। তো আজকে আমরা মূল আলোচনা করব, বেশ আমরা মূল বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব যে মূলত অলিভ অয়েল বা জলপাইয়ের তেল আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি। তো মূলত নানা গুণে ভরপুর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের এমন কিছু গুণ রয়েছে যা চুল কিংবা ত্বকের যত্নে বাড়তি মাত্রা যোগ করতে পারে। তো স্বাভাবিকভাবে শুধু ত্বক এবং চুল না, আপনি বা আরও অন্যান্য সবাই যেসব ক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করে থাকে এবং মূলত এর কার্যকারিতা কী এবং কোন কোন কাজে খুব বেশি ব্যবহার করতে পারবেন বা কোনো সমস্যা ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন, সেটা হলো শিশুদের ত্বকের যত্নের জন্য কিন্তু অলিভ অয়েলের কোনো জড়ি নেই। এরপরে স্বাভাবিকভাবে অলিভ অয়েল কিন্তু হৃদযন্ত্রের সুস্থতা কিন্তু অবশ্যই কিন্তু অলিভ অয়েলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন শিশুদের সব শিশুদের ক্ষেত্রে একেবারে ছোটো থেকে শুরু করে ইনফ্যান্ট নিউবর্ন বাচ্চাদের থেকে শুরু করে, যেমন অনেকেরই ছোটো ছোটো বাচ্চাদের আমরা দেখি যে সরিষার তেল ব্যবহার করতে তখন দেখা যায় সমস্যা, কারণ সরিষার তেলে কিন্তু একটা ঝাঁজ রয়েছে যার কারণে সমস্যা হয়ে থাকে। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিকভাবে কিন্তু অলিভ অয়েল নির্দ্বিধায় ব্যবহার করতে পারি। ডায়াবেটিস রোগীর ঝুঁকি কমানো ও ক্যান্সার প্রতিরোধের পাশাপাশি হৃদরোগের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে উপকারিতা রয়েছে এই অলিভ অয়েলের। এর আপনারা প্রত্যেকটি বিষয়ে আসলে এখন সব কিছু একেবারে বিস্তারিত আলোচনা করা সম্ভব না, আমি মূল মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা যদি এই কোনো বিষয়ে কীভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়ে যদি জানার দরকার থাকে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপরে কানের সমস্যা সমাধানের ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল রয়েছে অসাধারণ গুণ রয়েছে। যাদের কানের সমস্যা, কান দিয়ে পুঁজ পড়ে, কান পেকে যায়, তারা সামান্য অলিভ অয়েল তেল যদি কটন বাটার সাথে মিলিয়ে ভিজিয়ে তারপর যদি কানে ব্যবহার করেন অবশ্যই আপনি কিন্তু ভালো উপকার পাবেন। তারপরে শরীরের যে কোনো ত্বক দেখা যায় অনেকের হাত একেবারে খসখসে থাকে, পা খসখসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন। নাক ডাকা বন্ধ করতে, যাদের নাক ডাকার সমস্যা রয়েছে তারা ঘুমানোর পূর্বে এক চামচ অলিভ অয়েল তেল সেবন করে তারপরে ঘুমিয়ে পড়তে পারেন। তারপরে শেভের ক্ষেত্রে কিন্তু আমরা যারা দাড়ি শেভ করি তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং খুব উপকারী জন্য এই অলিভ অয়েল। ডার্ক সার্কেল দূর করতে, স্বাভাবিকভাবে চোখের নিচে অনেকের ডার্ক সার্কেল থাকে, তো রাত্রিবেলা হালকা পরিমাণে ম্যাসেজ করে অলিভ অয়েল প্রতিদিন যদি ব্যবহার করে ডার্ক সার্কেল দূর হয়ে যাবে। এবার ত্বকের যত্নে সবচাইতে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হলো ত্বকের যত্নে কিন্তু যথেষ্ট পরিমাণে অলিভ অয়েল তেলের ব্যবহার রয়েছে। তো স্বাভাবিকভাবে দেখবেন অ্যালার্জি, বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা, বিভিন্ন ধরনের দাগ, মূলত অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু অন্য কোনো তেল ব্যবহার করলে কিন্তু সমস্যা হয়। কিন্তু ডাক্তার সাহেবগণ দেখবেন যত চর্মরোগের ডাক্তার রয়েছে সবাই কিন্তু অলিভ অয়েল ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকেন, কারণ এক্সট্রা একটা অর্ডিনারি কিন্তু সিস্টেম রয়েছে এই অলিভ অয়েলের ভিতরে। পা ফাটার সমস্যা সমাধান করার জন্য কিন্তু আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তারপরে শরীরে দেখা যায় ছোটো 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 ফুসকুড়ি ওঠে, গুড়িগুড়ি বিছিয়ে ওঠে শরীরে, তো এটা যদি আপনি অলিভ অয়েল তেল যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপর ঠোঁটের স্ক্রাব হিসাবে অনেকের ঠোঁটে কালো দাগ থাকে, ঠোঁট খসখসে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারবেন। চুলের দেখা যায় চুল উঠে যায়, তারা কিন্তু অবশ্যই চুলের সমস্যা সমাধানে অলিভ অয়েল দিয়ে বানানো নির্যাস ভালো বটিকা হিসেবে কাজ করে থাকে। এজন্য শুরুতে গরম পানিতে সামান্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে এরপরে চুলে মাখিয়ে দেবেন, 20-30 মিনিট পরে ধুয়ে ফেলবেন, দেখবেন আপনার চুল প্রবন্ধ হয়ে যাবে। এবং সবচাইতে আরও একটা বিশেষ আলোচনা হলো যে অলিভ অয়েল কিন্তু ব্রণ প্রতিরোধ কিন্তু অনেক সহযোগিতা করে, সেটা হলো যে আপনি
4 টেবিল চা চামচ লবণের সাথে 3 চামচ যদি আপনি অলিভ অয়েল মিশিয়ে তারপর দি পেস্ট তৈরি করে সেটা যদি আপনি প্রতিদিন চেহারায় মেখে কমপক্ষে 2 মিনিট রেখে তারপর ধুয়ে ফেলেন, দেখবেন এক সপ্তাহ পরে আপনি কত সুন্দর আপনার চেহারার জন্য, ব্রণের জন্য কত উপকারিতা রয়েছে আপনি সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো এক কথায় বলা যায় যে অলিভ অয়েলের যে স্বাস্থ্যগুণ সম্পর্কে আমরা বললাম, আসলে এগুলো বলে শেষ করা যাবে না, প্রত্যেকটা কিন্তু আলাদাভাবে বলাও সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো মূলত আপনাদের বিশেষ করে অনুরোধ যে আপনারা যদি যেসব বিষয়ে আমরা আলোচনা করলাম যে কী কাজে মূলত অলিভ অয়েল ব্যবহার করা হয়, যদি প্রত্যেকটা আপনাদের জানা দরকার থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন ক্যান্সার, ক্লোন ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল ভালো কাজ করে থাকে। তারপর কোলেস্টেরল কমার জন্য অলিভ অয়েল কাজ করে থাকে। তারপর ক্যান্সার প্রতিরোধক হিসেবে চামড়া ও চামড়ার জন্য, অর্থাৎ আগে আলোচনা করেছি ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ করে থাকে। এরপরে মনে করেন স্কিনের জন্য, স্বাভাবিকভাবে স্কিনের যদি সুন্দর আপনাদের দেখা যায় যে অনেকের চেহারায় তারপরে অনেকের চেহারায় তারপর শরীরে বিভিন্ন ধরনের দাগ থাকে, তো হালকা পরিমাণে লেবুর রসের সাথে অলিভ অয়েল মিলিয়ে দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপর নখের যত্নে, অনেক সময় দেখা যায় অনেকের নখ ভেঙে যায়, তারপরে নখ সুন্দর না, অনেকের নখে ফুল ফুটে যায়, তারপরে নখে ফাঙ্গাল আক্রমণ থাকে, ইনফেকশন থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি এই সুন্দর নখের সৌন্দর্যতা ফিরিয়ে আনতে কিন্তু আপনি প্রতিনিয়ত অলিভ অয়েল তেল কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে আরও যেসব স্বাভাবিকভাবে যেখানে দেখা যায় যে এই জলপাই তেল কিন্তু আয়রনের একটি ভালো উৎস, যেটা আমাদের শরীরে খুবই প্রয়োজন। এরপরে চোখের উপকারের জন্য কিন্তু জলপাই তেলে কিন্তু উপকারিতা রয়েছে, যে স্বাভাবিকভাবে একজন পূর্ব আমরা যে জলপাই সেবন করে থাকি বা খেয়ে থাকি সেই জলপাইয়ের ভিতরে কিন্তু যে তেলটা রয়েছে এটা কিন্তু আমাদের চোখের জন্য খুব উপকারী। এরপরে স্বাভাবিকভাবে আমরা সমস্ত শরীরে কিন্তু এক কথায় আমরা অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারি, একবারে নিঃসন্দেহে নির্দ্বিধায় আমরা কিন্তু অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারি। দেখেন অনেকের তীব্র পরিমাণে চুলকানির সমস্যা রয়েছে, অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা যদি নিয়মিত অলিভ অয়েল তেল ব্যবহার করেন আশা করি একটা ভালো সমাধান পাবেন। অনেক সময় দেখা যায় ডাক্তার সাহেবগণ বিভিন্ন ধরনের ক্রিম দিয়ে থাকেন চুলকানির জন্য, সেখানে সেটার সাথে কিন্তু এই অলিভ অয়েল তেল কিন্তু মিলিয়ে তারপরে শরীরে দেওয়ার জন্য কিন্তু বলে থাকেন, কারণ এই অলিভ অয়েল তেল যদি আপনি মিলিয়ে শরীরে ওই ক্রিমের সাথে দেন তাহলে কিন্তু এটার কার্যক্ষমতা বেড়ে যায় এবং চুলকানির জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে। এরপরে শরীরে যত ধরনের চর্মরোগ আছে প্রত্যেকটা চর্মরোগের জন্য আপনি নির্দ্বিধায় কিন্তু অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন। যেমন বাচ্চাদের মাথায় অনেক সময় দেখা যায় যে অনেকে ছোটো বাচ্চাদের মাথায় সরিষার তেল দিয়ে থাকেন, দেখা যায় সরিষার তেলে প্রচুর পরিমাণ ঝাঁজের কারণে বাচ্চাদের ব্রেনে ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি অলিভ অয়েল তেল কিন্তু বাচ্চাদের দিতে পারেন, কারণ অলিভ অয়েল তেলে ঝাঁজ নাই বললেই চলে। তো মূলত এই অলিভ অয়েল তেলটি ইটালিয়ানো একটি অলিভ অয়েল তেল, আমি এই তেলটি কিনেছিলাম 380 টাকা দিয়ে। তো আপনারা আশেপাশে যে কোনো ভালো কসমেটিক্সের দোকানে অথবা পরিচিত যে আপনার কোনো ভালো দোকান থাকে সেখান থেকে কিন্তু আপনারা কিনতে পারেন। এটা একটা বড় একটা তেলেরই বোতল, তো এটা আমার কিনে আমি বর্তমানে ব্যবহার করতেছি, আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, কারণ স্বাভাবিকভাবে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে কিন্তু আমি আপনাদের পরামর্শ দিয়ে থাকি যে অলিভ অয়েল আপনাদের আমরা স্বাভাবিকভাবে বেশিরভাগ কিন্তু দেখা যায় যে সরিষার তেল ব্যবহারের উপর কিন্তু আমাদের বেশি ঝোঁক থাকে। মূলত গ্রামের মানুষগুলো যারা আছেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সরিষার তেল ব্যবহার করেন, কিন্তু সরিষার তেল তো আপনারা এতদিন ব্যবহার করছেন তাদের প্রতি আমি বলবো যে অবশ্যই দাম একটু বেশি, এতটুকু একটা তেল কিন্তু 380 টাকা দাম, তো সেক্ষেত্রে আসলেই দাম বেশি। তবে সচরাচর দেখা যায় যে সবার ক্ষেত্রে ব্যবহার করতে না পারেন, দেখা যায় যে এই যে বাংলাদেশে মুন ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি কোম্পানি কিন্তু আরও বিভিন্ন ধরনের এই কোম্পানি কিন্তু বিশেষ করে কিন্তু এই তেলটি কিন্তু বাংলাদেশে বাজারজাত করে থাকেন, অবশ্য বাংলাদেশেও পাওয়া যায়, তারপরও দেখা যায় যে বাহিরের বিভিন্ন কোম্পানি থেকে তারা ম্যানুফ্যাকচার করে বাংলাদেশে সেটা বাজারজাত করে থাকে। তো আপনি চাইলেই যে কোনো ভালো কসমেটিক্সের দোকান থেকে, অবশ্য এখন কিন্তু নকলের সরাসরি, তো আপনি যে কোনো পরিচিত যে কোনো কারো দোকান থেকে বা আপনার পরিচিত যারা আছে তাদের কাছ থেকে কিনে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি প্রতারিত হবেন না। আর একটা কথা হলো যে নানামুখী ব্যবহার ক্ষেত্রে কিন্তু এই অলিভ অয়েল তেলের যে গুরুত্বগুলো রয়েছে আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা কিন্তু নিয়মিত ব্যবহারের মাধ্যমে কি আপনি উপকারের বা আপনি সুফল পাবেন, দেখা যায় একদিন ইউজ করছেন আবার 5 দিন ইউজ করেন না, সেক্ষেত্রে কিন্তু কোনো সুফল পাবেন না, প্রত্যেক দিন আপনি নিয়মিত ব্যবহার করবেন
সবচাইতে ভালো সমাধান পাওয়ার জন্য, ভালো উপকার পাওয়ার জন্য নিয়মিত ব্যবহার করতে হবে। যে কোনো জিনিসই, যে কোনো ঔষধ বলেন, যে কোনো ক্রিম বলেন, বা যে কোনো জিনিসই আপনি বলেন, নিয়মিত ব্যবহারের মাধ্যমে কিন্তু প্রকৃত উপকারিতা পাওয়া যায়। তো স্বাভাবিক দেখা যায় যে বিশেষ করে শীতের সিজন আসতেছে সামনে, দেখা যায় যে অনেকের ত্বক অনেক রুক্ষ থাকে, চেহারা অনেক রুক্ষ থাকে, চুল রুক্ষ থাকে, সেক্ষেত্রে নির্দ্বিধায় কিন্তু এই অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারবেন। গরমের সময় স্বাভাবিকভাবে তেলের পরিমাণটা কমিলে, কিন্তু শীতের সময় দেখা যায় বিভিন্ন ধরনের ভেজলিন তারপরে লোশন ব্যবহার করে আমাদের চামড়াগুলো আরও নষ্ট হয়ে যায় বিভিন্ন কেমিক্যাল দেওয়ার কারণে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারি, এবং দেখা যায় যে এই অলিভ অয়েল তেল কিন্তু সেই সমস্যাগুলো আমরা আমাদের পরবর্তীতে ব্যবহার করবে না। এই জন্য আমরা কিন্তু অলিভ অয়েল তেল কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। আর অনেক কিছুই বললাম বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ক্লিয়ারভাবেই আমি আলোচনা করার চেষ্টা করছি যে অলিভ অয়েল তেল গুণ সম্পর্কে। যদি আপনাদের আরও কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।